ওরেমন আমি ভালোভাবে চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি এই দুনিয়ার মধ্যে যতই বাঁচার চেষ্টা করি না কেন আমি এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না আমিও থাকতে পারবো না কারণ এই দুনিয়ার মধ্যে থেকে কত রাজা বাদশারা কত পীর ওলিরা কত নবী সলিরা পর্যন্ত দুনিয়া থেকে চলিয়া গেল তুমি আর আমি একদিন এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাব এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না বাজার এই জন্য দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই আমার মাওলার পাগল হইয়া নবীর পাগল হইয়া যদি কবরে যাইতে পারো আমার মাওলাই তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে আর যদি গুনাহ করতে করতে কবরে যাও জানি আরাই কো তোমার কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে কবরের মধ্যে 99টা সাপ আসিয়া পড়িয়া যাইবে কবরের মধ্যে সাপ বিচ্ছুতে ভরিয়া যাইবে 99টা সাপে তোমার পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে ওই সাপ আর দুনিয়ার সাপ কিন্তু এক না হাদিসের মধ্যে আসে কবরের মধ্যে যেই সাপগুলো থাকবে ওই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে একবার একটা হাউসি দিত তামাম দুনিয়াটা বিষাক্ত হইয়া যাইত দুনিয়ার মধ্যে কোনো তরুলতা গাছপালা কোনো কিছু জন্মাইতে পারতো না আল্লাহর বান্দার ওই সব পেঁচাইয়া পেঁচাইয়া বেনামাজি সুদ কর নাফরমান ঘুষ কর হারাম কর আল্লাহর নাফরমান বান্দাগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া সাপে কামড়াইতে থাকবে ওই আজাব কিন্তু সহ্য করা সম্ভব হবে না এজন্য আমার গাজীপুরের ভাইরে তোমাদের পায়ে দিয়ে বইলে গেলাম তোমরা যদি বলো হুজুর আমার পাও দললে আমি গুনার কাজ সারিয়া দেব নামাজ পড়া শুরু করিয়া দেব দাড়িটা রাইখা দেব আর আমার নবীর কাঁদাবো না আমি তোমার পাও ধরিয়া বলতে রাজি তারপর তুমি নামাজ আর সারিও না আর গুনার কাজ করিও না আমার নবীর আর কাঁদাইও যদি তুমি আমারে বলো হুজুর এই মজলিসের মধ্যে আপনি পাও ধরলে আমি রাজি হব আমি তোমার পাও ধরিয়া বলতে রাজি তারপর তুমি গুনার কাজ ছাড়িয়া দাও নামাজ ধরো ঠিক মতো নামাজটা আদায় করো আমার নবীর সুন্নাত গুলা মানো দাড়িটারে আর কামাইও না ও যুবক ভাইরা একদিন এই দুনিয়ার মধ্যে তোমার মতো যুবক তোমার বাবা ছিল আজকে কোথায় চলিয়া গেল তোমার মা ছিল মা কোথায় চলিয়া গেল তোমার দাদা ছিল দাদা কোথায় চলিয়া গেল এদের কথা একটু মনে করো মাথা ডারা নোয়াইয়া চুকের পানি ফেলাইয়া দেখো দুই পুত্র চুকের পানি ফেলাইয়া মাহফিলের ময়দান থেকে বাড়ি যাইতে পারো কিনা আমার মালিকের ঘোষণা যারা আমার মাওলার ভাই জাহান্নামের ভাই গুনার ভাই চুকির পানি ফালাইয়া কান্দবে আমার মাওলাই তাদেরকে মাফ করিয়া দেবে মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু দিয়ে আমার মাওলার ভাই জাহান্নামের ভাই চুকির পানি বাইর হবে আমার আল্লাহ বলেন ওই চক্ষু আমি জাহান্নামে জ্বালাব না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা Oh.
ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أرزوري بولين الله أكبر وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون حقيقة الدنيا بخبر هاي دنيا کی نمائش کو پر نظر ہے نمی گویا کہ از دنیا زدا باش بہر کار کے باشی با خدا باش مائل مومن سوئے مومن مشاوات مائل کافر سوئے کافر مشاوات الحمدللہ ঐতিহ্যবাহী গাজীপুরা বাস কাউন্টার কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা ও আমার সামনে বসা দিনদার মুরব্বিয়ান ছোট ছোট কচি বাচ্চারা উপস্থিত আমার যুবক ভাইরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে আল্লাহ তাআলা এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়াই দেয় আর শুকরিয়া আদায়ের জন্য করবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে সব কিছু আল্লাহ দান করছেন কোনো কিছু থেকে আল্লাহ তাআলা মাহরুম করেন নাই এই কয়েকদিন আগে একটি মাদ্রাসার ভিডিওর ভিতরে দেখলাম ছাত্ররা খানা খাইতে বসছে এর মধ্যে সবাই হাত দিয়ে খায় একটা ছাত্রের দুইটা হাত নাই ওই ছাত্রে পাউ দিয়া চামচ দিয়া খাবার খায় সুবহানাল্লাহ কোথায় মাদ্রাসার ছাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দান করছেন করছেন না এই যে হাত আল্লাহ দান করছেন এই হাতের জন্য আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম দরখাস্ত করিনি বিনা দরখাস্তে রব্বুল আলামিন
আপনাকে আমাকে দুইটা হাত দান করছেন এখন সিজদায় পড়ে যাবেন আর একই সিজদায় কিয়ামত কায়েম হয়ে যাবে এর পরও এর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না কি হবে হবে না তো সেই রব্বুল আলামিনের দেওয়া হাত দেওয়া জবান দেওয়া পা দেওয়া মেধা সব কিছু ব্যবহার করব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করিয়া বানাইছে কেমন মহব্বত করেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বান্দা বান্দীকে বানাইছেন কিন্তু আল্লাহ চান তার সমস্ত বান্দারা বান্দীরা যেন জান্নাতে যাইতে পারে এজন্য রব্বুল আলামিন পরামর্শ দেন আমি শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ ভালো করে বুঝবেন ওয়াজে আসার উদ্দেশ্য কি বোঝার জন্য আমলের জন্য নাকি কান না কানে সুর মারার জন্য তাই টুজুর সুর টুর দেবে দেখি কোন সুর দেয় এত সুরের আর শেষ নাই যে সুর দেখার জন্য সুর শোনার জন্য আসছেন না আমলের জন্য আসছেন তাই আমলের নিয়াতে কথাগুলো খেয়াল করে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচো কি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো না দুনিয়ার আগুন থেকে বলছেন না জাহান্নামের আগুন থেকে বাঁচো কিন্তু আমরা সাধারণ দুনিয়ার আগুন থেকে বাঁচার চেষ্টা করি কি করি না আপনার সন্তান দুনিয়ার আগুনে পড়বে আপনি কি চান কিন্তু জাহান্নামের আগুনে পুরুক এটা চাই কি কয় জাহান্নামের আগুনে পড়বে এটা চাই কিন্তু দুনিয়ার আগুনে পড়বে এটা চাই না কি কয় সন্তান দুনিয়ার জেলখানায় যাইবে এটা কেউ চান চান না কিন্তু জাহান্নামের জেলখানায় যাইবে এটা আমরা চাই যদিও বলেন না হুজুর চাই না কিন্তু কাজে কর্মে বুঝে আমরা আসলেই কি করি চাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো কি থেকে ওয়াজ মুখস্থ করেন কি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে আল্লাহ কি বলেন কু আনফুসাকুম আহলিকুম নার তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কিন্তু এই চেষ্টা আমাদের মধ্যে নাই এই চেষ্টা কি আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে চেষ্টা হইল মওয়াতের হাত থেকে কেমনে আমরা বাঁচতে পারি কি কয় মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই না এমন কেউ আছে নাকি হ্যাঁ মরার ভয় যা প্রয়োজন সবাই করতে রাজি এই কিছুদিন আগে বাংলাদেশের এক নাম্বার ধনী নাম শুনছেন আপনারা জহিরুল সাহেব জহিরুল ইসলাম সাহেব উনি ছিলেন এক নাম্বার ধনী তবে উনি মারা যাওয়ার আগে ডাক্তার সাহেবকে বলছিলেন আমার যত সম্পদ আছে তোমাদেরকে লেখে দেব তোমরা পারলে আমার শ্বাসটা যে বন্ধ হইয়া যাইতেছে একটুখানে কি করো শ্বাস কষ্টটা কমাই দাও কেউ পারবে ডাক্তাররা বলে এটা আমাদের চিকিৎসা সব শেষ এখন চিকিৎসার মালিক কেডা যদি আল্লাহ সুস্থ করে তাহলে আপনার শ্বাস চলতে পারে
আপনারা আমার যে শ্বাস চলে কার হুকুমে চলে জোরে কয় এ পিছন দেখেন পিছনের লোক বইবে ঘুমায়েন না শ্বাস চলতেছে কার হুকুমে আল্লাহ যদি বলে আব্দুর রহিমের শ্বাস বন্ধ কি চলবে যদি বলে আব্দুর রহিমের শ্বাস চলতে থাকো কেউ বন্ধ কইলে শুনবে কি কয় তো শ্বাস চালানোর মালিক কে জহিরুল ইসলামের শ্বাস যখন করতে পারে না বলে আমার সব সম্পদ লিখে দেব তারপরে তোমরা আমার চিকিৎসা করে আমাকে একটু শ্বাস করার সুযোগ করে দাও ডাক্তাররা বলে স্যার আমরা সব চিকিৎসা করে দেখছি আমাদের হাতে আর কোনো চিকিৎসা নাই চিকিৎসার মালিক হইল এখন রব্বুল আলামিন কি জহিরুল ইসলাম বাঁচতে পারছে নাকি কি পারছে পারবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন এই আয়াতে কারীমের মধ্যে ঘোষণা দেয় বান্দা বান্দিরা তোমরা মৃত্যুর হাত থেকে যতই পালাইতে চাও মওতের হাত থেকে যতই পালাইতে চাও ভাগতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ ভাগতে পারবা না কি মওতের হাত থেকে কেউ ভাগতে পারবে পারছে কি কয় পারছে কেউ যত ক্ষমতা যত বড় যাই থাকুক না কেন কেউ মওতের হাত থেকে পালাইতে পারে নাই টাকায় কাউকে মওতের হাত থেকে বাঁচাইতে পারে নাই যদি পারত তাহলে জহিরুল ইসলাম বাঁচতে পারত জহিরুল ইসলাম এক নাম্বার ধনী হইয়াও মওতের হাত থেকে বাঁচতে পারে নাই এমপি মন্ত্রী মিনিস্টার যারাই বলেন কেউ বাঁচতে পারবে না ফেরাউন 950 বছর রাজত্ব করছে এই ফেরাউন মওতের হাত থেকে বাঁচতে পারে নাই সাদ্দাত বাঁচতে পারে নাই কারণ বাঁচতে পারে নাই হামান বাঁচতে পারে নাই আমার নবীর জানের দুশমন শয়তান আবু জাহিলও বাঁচতে পারে নাই এমন কি আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তাহার কাছে প্রশ্ন করছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আজরাইল আপনার কাছে আসবে আপনাকে জান খাবাস করবে কারণ এই দুনিয়া কারো থাকার জায়গা না আমার বাবাজিরা যেই কথা আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো কি থেকে জাহান্নাম থেকে বাঁচো শুধু নিজে বাঁচলি হবে নাকি না আল্লাহ বলেন তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনি আহাল বলতে কি বোঝেন আহাল বলতে কি বোঝেন আহাল কারা আহাল হলো আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই আমার বোন আমার পাড়া প্রতিবেশী যারা আছে এরা হইল আমার আহাল কি এই আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচান লাগবে আমার নিজেরও জাহান্নাম থেকে বাঁচা লাগবে কিন্তু আজকে দুঃখের বিষয় হইল আমরা সবাই মওতের হাত থেকে বাঁচার চেষ্টা চালাইতেছি কি কয় মওতের হাত থেকে পালাবার চেষ্টা করতেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বান্দিরা মওতের হাত থেকে যতই তুমি পালাবার চেষ্টা করো তুমি মওতের হাত থেকে পালাইতে পারবা না মওতের হাত থেকে পালাবার কোনো কি সুযোগ নাই আছে পারবেন কেউ আশা করেন নাকি এবার যে হুজুর আমি মওতের হাত থেকে বাঁচার জন্য যা লাগে যুদ্ধ
এই করোনার সাথে যুদ্ধ করছে মরবে না এতে কি মানুষ মরছে না সব বেঁচে রইছে যার হায়াত শেষ হবে সে মরবে না থাকবে কি কয় মরবে না মরা তো লাগবে নাকি কয় এজন্য মরার হাত থেকে পালাবার চেষ্টা কইরা লাভ নাই চেষ্টা করবেন কি থেকে জাহান্নাম থেকে বাঁচা পরামর্শকার জোরে কয় আল্লাহ আরো জোরে আরেকটু জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচার পরামর্শকার আমার না আল্লাহর আল্লাহর পরামর্শ শোনা লাগবে না কি কর আল্লাহ তোকে এ বান্দা তোর তো আমি আগেই বলছিলাম জাহান্নাম থেকে তুই বাঁচ জাহান্নাম থেকে বাঁচো না এখন জাহান্নামে গেছো এখন জাহান্নামে সিল্লিয়া কান দিয়া কোনো লাভ নাই লাভ আছে কারণ আল্লাহ আগেই সাবধান করছে এ বান্দারা জাহান্নাম থেকে তুমি বাঁচো কি থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা আমল কয়টা ওয়াজ মুখস্থ করেন কয়টা আমল সূরাতুল কাহাফের শেষের দিকে রব্বুল আলামিন 106 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা আমল যদি বান্দা তুমি করো জাহান্নাম থেকে বাঁচতে পারবা আর আমি আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাবা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার কয়টা আমল করতে রাজি আছেন সবাই কারা কারা রাজি নাই আজ জায়গা নেই আছেন ওই সাজা আজ জায়গাইছি এ জাহান্নাম থেকে বাঁচতে রাজি নেই না বুঝছেন নাকি কয় যে হুজুরের তো ভালোই কয় এ হুজুর যে কই ভেতর বুঝতে পারে তাহলে আমরা আমল দুইটা করতে রাজি নাকি আমল দুইটা বলবো না থাকবে জানেন কেউ জানেন জানেন না যদি কোরআন পড়তেন তাহলে বুঝতেন কারণ বললে দিছি আমল দুইটা কি বলছি কিন্তু বুঝতে পারেন নাই কি পারেন নাই বুঝতে পারেন না এখন বুঝাই দেব মানে চিন্তা করে লাভ নেই বুঝাই দেব তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহাফের শেষের দিকে বলেন ভালো করে শুনেন এক নাম্বার আমল আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবা কি আনবা ঈমান আছে না নাই সবার ঈমান আছে কি মজবুত ঈমান মজবুত আছে অত মজবুত না ঈমান বিক্রি করে ফলাইছে 100 টা 200 টা 300 টা বুঝেন নাই ঈমান কি করছেন বিক্রি করছেন ইহুদি খ্রিস্টানদের কাছে ঈমান মজবুত নাই কিন্তু আল্লাহ কানে শর্ত দিয়েছে ঈমান আনা লাগবে কি লাগবে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবা এক নাম্বার গুণ হইল এক নাম্বার আমল হইল যারা ঈমান আনবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানওয়ালা মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচতে পারবে দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন আর যারা দুই নাম্বার আমলটা হইল যারা আমলে সলেহা করবা আমলে সলেহা মানে আমল অর্থ কাজ সলে অর্থ ভালো আমল অর্থ কি কাজ সলে অর্থ ভালো দুই নাম্বার গুণটা হইল যারা ভালো কাজ করবা এই দুইটা গুণওয়ালা মানুষ আল্লাহ বলেন
তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া কবর যাইবে আল্লাহু আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ বলেন দুইটা আমল যদি দুইটা আমল করতে পারে ওই বান্দা বান্দি জাহান্নাম থেকে বাঁচতে পারবে জাহান্নাম থেকে বাঁচিয়া আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া যাইবে সুবহানাল্লাহ কি পারবে না আমল দুইটা করতে একটা তো করছে ঈমান আছে না সবাই মোটামুটি আছে নাকি কয়েন ঈমান আছে বিজেই মাহফিল আইছে নাই লাইতেন কেউ যার ঈমান নাই মাহফিল আইছে ঈমান আছে বিজেই কি মাহফিলে আসছে এখন আরেকটা গুণ কয়টা আরেকটা একটা গুণ পাইছি আরেকটা গুণ কি আমলে চলে ভালো কাজ করা লাগবে কি কাজ নামাজ পড়া ভালো না খারাপ সবাই বলেন যারা পড়ে না এরা কি মনে করে নামাজ পড়া আপনার জন্য ভালো আপনার ছেলের জন্য খারাপ নাকি কই আপনি নামাজ পড়েন আপনার ছেলে তো নামাজ পড়ে না এ দ্বারা বুঝায় আমার জন্য নামাজ ভালো আমার ছেলের জন্য নামাজ ভালো না এজন্য আমি নামাজ পড়ি আমার ছেলের আমি নামাজ পড়াই না আমার আলোচনার মূল আলোচনার দিকে খেয়াল রাখতে হবে মূল আলোচনার লক্ষ্য হইল রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো আর তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন আমি নামাজ পড়ি কি উদ্দেশ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিসের জন্য এই এই মুরব্বী ধরছে বল ওয়াজ ধরতে পারছি কিসের উদ্দেশ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন কে আমাকে জাহান্নাম থেকে একারে বাঁচতে বলছেন আহলকেও বাঁচাইতে বলছে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাইতে বলছে সুতরাং আমি নামাজ পড়লে আমার ছেলে নামাজ পড়বে না পড়বে নামাজ পড়ে না বোঝা গেল নামাজ ওনার জন্য ভালো ওনার ছেলের জন্য মনে হয় ভালো না এজন্য উনি নামাজ পড়ে ওনার ছেলে এখন নামাজ পড়ে না কি উনি জাহান্নাম থেকে বাঁচতে কিন্তু আল্লাহ কি তোমারে একারে বাঁচতে কইছে না আহল সহ কি কয় একা একা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন কায়দা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন তাতে কোনো কায়দা নাই নিজেরও বাঁচতে হইবে আহালকেও বাঁচাইতে হবে তাই আহালকে বাঁচাবার জন্য চেষ্টা চলে তো কি কয় চলে নামাজ সবার ছেলেরা পড়ে পড়ে পড়তে চায় না পড়বে কা সমস্যা তো গোড়ায় পড়তে চায় না সমস্যা আছে না কি সমস্যা কইতে পারে সমস্যা হইলে যাইয়া নামাজ পড়ার জন্য যেই ঔষধ যেই ট্রেনিং যেই শিক্ষার দরকার এই শিক্ষা ওরে দেওয়া হয় নাই এখনো নামাজ পড়তে রাজি না কি কয় ওরে যে দিন শিখান আপনার জন্য ফরজ এ জানেন ছেলে মেয়েরে যে দিন শিখানো ফরজ জানেন তা এরে শিখেন নাই বিদায় এখন কি করতে চায় না নামাজ পড়তে চায় না যদি ওরে দিন শিখানো হইতো তাহলে অবশ্যই নামাজ পড়তে চাইত এখন কাম তো আরেকটা ভুল করছে কি করছে গোড়ায় ভুল করছে এখন ছেলে নামাজ পড়তে চায় না তারপর বুঝাইয়া শোনাইয়া পাও হাত ধইরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে সবাইকে নামাজি ওলা বানায় নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই কি আছে নাকি কামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে হিসাব নেবেন ওইটার নাম কি জানেন ওইটার নাম কি নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামতি সলা সর্বপ্রথম মালিক হিসেবে চাইবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা বহুত নামাজি ধরা খাইয়া যাবে নামাজ পড়ছে একা একা ছেলে পড়ে নাই মেয়ে পড়ে নাই স্ত্রী পুত্র নাই কেউ জিগায়ও নাই এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা
যাবে না যদি যাওয়ার চেষ্টাও করেন কোনো লাভ নাই এজন্য নামাজ আপনি একা পড়বেন না সবাই পড়বে ছেলে মেয়ে পড়াইতে রাজি তো কি সবাই সবাই ছেলে মেয়েগুলোকে কি নামাজের জন্য কি করবেন তাকিদ দিতে হবে যাই হোক আলোচনা আমার যাওয়ার সময় নাই সংক্ষেপ আলোচনা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন তুমি বাঁচবা তোমার আহালকেও বাঁচাবা তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাইবেন কিন্তু আজকে আমরা মওয়াতের হাত থেকে বাঁচার চেষ্টা চালাইতেছি কির হাত থেকে মওয়াতের হাত থেকে কিন্তু মওয়াতের হাত থেকে কেউ পালাইতে পারবেন বাগতে পারবেন যদি পারতে আপনার দাদা তালুই এর উপরে যারা ছিল দুই একজন তো তার কথা তুই একজনে তো মোটামুটি ইসরায়েলের লাগে যুদ্ধ-টুদ্ধ করে তার কথা আপনার গোছেই তো তাদের শক্তি অনেক বেশি ছিল আমার তালুর কিসা শুনছি যে একাড়া দানা নিয়ে ফলাইছে মূল্য দেয় মাতারেরা 3.5 কেডি কয় কেডি 3.5 কেডি 3.5 কেডি আর তিনজনে আনতারবে নারা কুটুটুড সহ বুঝেন এরা তো দুই একজন তার কথা কই এরাও তো নাই তার মানে বোঝা গেল ইসরায়েলের সাথে কোনো পাওয়ার দেখায় লাভ না পাওয়ার দেখায় কোনো লাভ আছে নাই মওয়াতের সময় আসবে মওয়াত হবে তবে মওয়াতের আগে আপনার আমার কাজটা কি জাহান্নাম থেকে বাঁচা আরে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ লাগবে না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা আল্লাহু আকবার বলে হাত জাগান হাতটা জাগায় রাখেন ওয়াদা করেন আল্লাহ এখন থেকে জীবনে যতদিন এই দুনিয়ায় থাকবো আর নামাজ ছাড়বো না আর তোমারে ভুলবো না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমরা পড়ব এই ওয়াদার উপরে মৃত্যু রাগ পর্যন্ত থাকার তৌফিক দান করো আমিন বলে হাত নামান দুনিয়ার কেউ দেখে নাই দেখছে কি কথা বলেন এত দুঃখ আমল যদি করেন এই মাহফিল সাকসেসফুল কোন আমল ফজরের নামাজ পড়বেন না নাকি না পড়া লাগবে আচ্ছা পাঁচ ওয়াক্তের মধ্যে ফজর নামাজ আছে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে উজু করা লাগবে না এরপরও পড়া লাগবে কেন পড়া লাগবে জাহান্নাম থেকে বাঁচা অজমুখস্থ করবেন কেন পড়া লাগবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যেই কথা বলতেছিলাম যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ বহু চেষ্টা তদবির চালায় আসলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারে কিন্তু মওয়াতের হাত থেকে বাঁচার জন্য বহু চেষ্টা এতে ডাক্তার দেখায় কিসের জন্য বাঁচার জন্য সুস্থ থাকার জন্য দেখিনি আর কয়দিন দুনিয়াতে থাকতে পারি 100 বছর হয়ে গেছে এরপর অসুস্থ হলে ডাক্তার দেখায় কারণটা কি আরো কিছুদিন বাঁচবে কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে আর থাকার কোনো সুযোগ নাই এজন্য বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এজন্য দুনিয়ার মধ্যে আমার মাওলাই বলে দিয়েছেন যেই সমস্ত বান্দা বান্দিরা দুইটা আমল করতে পারবে এক নাম্বার আমল হলো যারা ঈমান আনবে ঈমান আনার পর যারা ভালো আমল করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নাম থেকে তো বাঁচবি তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এজন্য নামাজ বড় একটা ইবাদত ঈমান আনার পরে যে স্থান ঈমান আনার পরে যে আমল এটার নাম হলো নামাজ আর যারা নামাজ পড়বে না আল্লাহ নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তারকুস সালাহ নামাজ এবং যেই ব্যক্তি নামাজ পড়ে আর যেই ব্যক্তি নামাজ পড়ে না
এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হইল মুমিন আর কাফের পার্থক্য কি নামাজ যিনি পড়ে সে মুমিন আর যিনি নামাজ পড়েন আল্লাহর নবী বলেন সে হইল কাফের পার্থক্য বুঝাইছে এখন আবার কেউ বলেন না যে তাহলে যে নামাজ পড়ে না সে মনে হয় কাফের হয়ে গেছে না এটা আল্লাহর হাবিব উদাহরণ দিয়া পার্থক্য বুঝাইছে মুমিনেরা নামাজ পড়বে কাফের যারা তারা নামাজ পড়বে না এটাই স্বাভাবিক কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের জন্য কোথায় জান্নাত জায়গা হবে ওয়াসিগাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফিকিয়া ফিকিয়া ফলায় দিবে বেনামাজি সুকর যারা থাকবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফলায় দিবে আর জাহান্নাম বড় ভয়াবহ এক জায়গা জাহান্নাম বড় এক সাংঘাতিক জায়গা কবর এক বড় ভয়াবহ জায়গা এই কবরে যাওয়ার আগে তোমার আমার জীবনের গুনাহ মাফ করায়া চোখের পানি নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া আল্লাহর হুকুম ঠিক মতো মানিয়া জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতুল ফিরদাউস কামাই করিয়া তারপর কবরে যাওয়া লাগবে আর যদি একটা গুনাহ নিয়ে কবরে যাও কবরের মধ্যে এমন আজাব হবে যে আজাব কোন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না কারণ কবর বড় ভয়াবহ এক জায়গা আল্লাহর বান্দার আমার যুবক ভাইরা দেখো চোখে পানি আসে কিনা চোখের পানির বড় দাম দুনিয়ার ঘর বাড়ির মধ্যে আগুন লাগলে দুনিয়ার পানি দিয়ে নিবানো যায় আর তোমার আমার গুনার কারণে যে কবরের মধ্যে আগুন জ্বলতে আছে ওই আগুন কিন্তু চোখের পানি যারা নিবে না এই জন্য চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে বেশি বেশি কান্না করো আর মনের বুঝাও রে মন এই বাড়ির মধ্যে আমি আর থাকতে পারবো না কত শখ করিয়া দালান বানাইলাম বিল্ডিং বানাইলাম গাড়ি করলাম এই বাড়িঘর থেকে আমার একদিন বিদায় হওয়া লাগবে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না অনেকের বাবা ছিল বাবা কত কষ্ট করিয়া তোমার জন্য বাড়িঘর তৈরি করলো আজকে ওই বাড়ির মধ্যে তুমি থাকো ও যুবক ভাই ওই বাবার কথা কি একটু মনে হয় না যেই মা তোমার জন্য রাত্রে দরজাটা খোলা দিয়া বইসা থাকতো আজকে কি ওই মায়ের কথা একটু মনে হয় না তোমার কোন দুনিয়ায় পাইল তুমি কেমনে তোমার ওই মায়রে ভুলে গেলা বাবারে ভুলিয়া গেলা মায়রে ভুলে আজকে দুনিয়ার মহব্বতে পড়িয়া চায়ের দোকানে বইসে তুমি আড্ডা দিতে আসো বাজারের মধ্যে আড্ডা দিতে আসো তোমার মা অন্ধকার কবরে ঘুমায়া রইল মায়ের খবর লইতে পারলা না আজ এই মা এত কষ্ট করিয়া তোমার জন্য আর গভীর রাত্রে শীতের রজনীর মধ্যে যখন তুমি বাড়ির বাহিরে থাকতে তোমার মা তোমার জন্য দরজাটা খুলিয়া বসিয়া থাকত আর আজকে ওই মায়ের কবরে রাইখা তুমি কেমন করে দরজাটা লাগাইয়া আল্লাহু আকবার ঘুমাইতেছ মার জন্য কি একটু মায়া নাই বাবার জন্য কি একটু মায়া হয় না এর যুবক আল্লাহর বান্দা এ ভাই তুমি যদি আজকে এই মাহফিলে আসতাম আর যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার মালিকের কাছে বলতে পারতাম আমার মাওলাই তোমার মা বাবারে মাফ না করিয়া পারত না এই জন্য আমার যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়া বলবো এরে যুবক ভাই এই দুনিয়া কয়দিনের এই দুনিয়া থেকে তো একদিন বিদায় হবাই দোকান থেকে চলে আসো
জান্নাতের বাগান আর বেশি সময় থাকবে না এই দুনিয়ায় তুমি বেশি দিন থাকতে পারবে না এইজন্য যুবক ভাইরা এই মাহফিলের ময়দানে চলে আসো দেখো একটু জুকের বাণী ফলাই আমার মাওলার কাছে কাঁদতে পারো কিনা যদি কাঁদার মতো কাঁদতে পারো আমার মাওলাই তোমারে মাফ না করিয়া ভরবে না যেই মা তো কষ্ট করিয়া আরে তোমার এত সুন্দর করিয়া লালন পালন করিয়া তোমারে বড় বানাইয়া আজকে মা অন্ধকার কবরে যেয়ে ঘুমাইয়া রইল আরে যেই মা তোমার ঘরের মধ্যে দামি খাটকায় শুইত ওই খাটকা আজকে ঘরের মধ্যে পড়িয়া রইছে আর মা যেয়ে কবরের মধ্যে ঘুমাইয়া রইছে এমন জায়গায় রাখলা আরে ওই মায়ের কবরের কাছে দিনেও কেউ যায় না আর মায়ের খাটকার মধ্যে তুমি ঘুমাও মায়ের কথা কি একটু মনা হয় না আমার যুবক ভাইরা আমার বাবারা এজন্য তোমাদের পায়া দিয়া বললাম আমার গাজীপুরার ভাইরা আমার মালিকের সনাও আমার মালিকের সিন্নতার মালিকের কবরে যাইব যার নাম থেকে নিজে পাইছ যার নাম থেকে আলকে বাঁচাবার চেষ্টা চালাইতে থাকো এইভাবে চেষ্টা করতে করতে যদি কবরে যাইতে পারো আমার মাওলাই মাফ না করিয়া পারবে না আমি সর্বশেষ বলবো যুবক ভাইদেরকে বলবো যাদের মা বাবা এখনো জীবিত আছে মা বাবার খাতমত করিও মা বাবার কথা অনুযায়ী চলিও কারণ তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম এই মা বাবার খাতমত করো মা বাবার কথা অনুযায়ী চলো মা যদি বরদোয়া দেয় তোমার জাহান্নাম ছাড়ার উপায় নাই আর মা যদি দোয়া দিয়া যায় দুনিয়ার মধ্যে বাদশা বা মরার পরও বাদশা হইয়া যাবা আল্লাহর বান্দা বান্দিরা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা এজন্য সন্তান গুলাকেও মাদ্রাসায় পড়াইবেন ওই সন্তানেরা মা বাবার সাথে না ফরমানি করতে পারে না আর যাদের সন্তান গুলা অমানুষ হয়ে যায় দেখা যায় দুনিয়া লুপি হয়ে যায় তারা মা বাবার খাদমত করতে রাজি হয় না আর এই সন্তানগুলা মাদ্রাসায় পড়ে দিন বজে দিন মানে তারা কখনো মা বাবার সাথে নাফরমানি করে না আহারে মাদ্রাসায় পড়ে দুইটা ভাই এই কয়েকদিন আগে আমি পয়েন্টটা শুনলাম ঢাকার মধ্যে একটা ঘটনা গভীর রাত্রে হুজুরে মাদ্রাসার মধ্যে ঢুকছে দুইটা আড়াইটা বাজে তখন শুনতেছে দুইটা বাচ্চা মসজিদের মধ্যে হাউ হাউ করে কাঁদতে আছে হুজুর বলতেছে আমি মসজিদের কাছে গেলাম যাইয়া দেখতেছি দুইটা বাচ্চা নামাজ পড়িয়া হাত জাগায় মালিকের কাছে দোয়া করতেছিল আমি ওদেরকে ডাক দেই নাই হিসাব করা দেখলাম যদি আমি এই মুহূর্তে ওদেরকে ডাক দেই হয়তো ওরা ভয় পাইবে আর ওদের যাই খেয়াল এই খেয়াল আর থাকবে না এজন্য আমি ডাক দেই নাই সকালবেলা আমি মাদ্রাসায় গেলাম যাইয়া ডাক দিলাম গত রাত্রে যারা মসজিদে বইসে রাত্রে কাঁদছো এই দুইজন আমার রুমে আইসো ওই বাচ্চা দুইটার বয়স হুজুর বলতেছে একটার বয়স 10 বছর আর ছোটটার বয়স 7 কি 8 বছর হবে বাচ্চা দুইটা হুজুরের পায়ের কাছে যাইয়া বইসা বলে হুজুর আপনি কি আমাদেরকে চেনেন না হুজুর আমরা আপন দুই ভাই আমাদের আব্বা নাই আমরা হইলাম জনমের এতিম হুজুর আমরা আপন দুই ভাই আপনার মাদ্রাসায় পড়ি হুজুর আমরা কেন কাঁদছি আপনি কি জানেন বলে না আমি জিজ্ঞেস করার জন্যই তো তোমাদেরকে ডাকছি বলো তোমরা কেন রাত্রে কান্না করলা সমস্ত ছাত্ররা ঘুমায় আর তোমরা কেন কান্না করলা আমি এটা জিজ্ঞেস করার জন্যই তোমাদেরকে ডাকছি বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা ডাক দিয়ে বলে হুজুর
আমার এই ছোট্ট ভাইটা এই কয়েক দিন যাব তোর জ্বর যেই সময় গুনিয়া জ্বর ছিল এই গুনিয়া জ্বরের মধ্যে আল্লাহু আকবার ওই বাচ্চাটার ওই জ্বর হয়েছিল এই জ্বরের মধ্যে বাচ্চাটা কয়েক দিন পর্যন্ত অসুস্থ বোর্ডিং এর খাবার দাবার খাইতে পারে না সন্ধ্যার পরে যখন বলে ভাই তুই দুগ্গো ভাত খা ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে ভাইয়া আমার ভাত খাওয়ার কোনো রুচি নাই তুমি যদি পারো আমাকে একটা রুটি কিনিয়া দাও হুজুর আমি রুটি কিনব কিন্তু আমার কাছে কোনো টাকা নাই আমি দৌড়িয়া বাড়ি গেলাম বাড়ি যে আমার মাকে ডাক দিলাম আম্মু তোমার ছোট ছেলে কয়েকদিন পর্যন্ত অসুস্থ কোনো খানা খায় না ও বলে রুটি খাইবে কয়টা টাকা দাও আর আমি রুটি কিনে খাওয়াবো মা ডাক দিয়ে বলে বাজার আমার কয়েকদিন পর্যন্ত জ্বর আমি বাসায় কোনো কাজে যাই না আমি তো পরের বাসায় কাজ করিয়া কামাই করি এরপর তোদের দুই ভাইকে আমি মাদ্রাসায় পড়ালেখা করাই আমি কয়েকদিন পর্যন্ত বাসার কাজে যাই নাই আমার যেই কয়টা টাকা ছিল আমি ঔষধ কিনে খাইছি আমার কাছে এখন কোনো টাকা নাই হুজুর আমি কান্তে কান্তে বাড়ি থেকে মাদ্রাসার মধ্যে আসলাম মাদ্রাসায় এসে দেখি আমার ভাইটা কান্দ আমি অনেক বুঝাইলাম ভাইয়া টাকা নাই রুটি কিনতে পারবো না তুমি এখন ঘুমাইয়া যাও হুজুর আমার ভাইটা কান্দ কারণ ওর পেটে খিদা আর ঘুম আসে না আমারও ঘুম আসে না তখন চিন্তা করলাম এখানে বসে কান্দা কোনো লাভ নাই মালিকের কাছে যাই একটু কান্দি হুজুর আমরা দুই ভাই সুন্দর করে অজু বানাইয়া হুজুর আমরা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার বাবার জন্য আমরা দোয়া করলাম আমার মার জন্য আমরা দোয়া করলাম হুজুর আপনি আমাদেরকে মাফ করিয়া দাও